লোকসঙ্গীতের মুকুটহীন সম্রাট মুস্তাফা জামান আব্বাসী, এই অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনি কষ্ট করে এসেছেন গানের খাদায়। অনেক ধন্যবাদ সুবীর নন্দী, তোমাকে তো তুমি করি বলবো, নিশ্চয়ই সমস্ত বাংলাদেশের মানুষ তোমাকে, তোমার কণ্ঠকে, তোমার অবয়বকে ভালোবাসে। তুমি ডেকেছো কাজী, আমরা তো সারা দিবই, কতখানি গান গাইতে পারবো জানি না, তবে নিশ্চয়ই মজার প্রশ্ন যদি করো কিছু উত্তর দেয়। কতটুকু গাইতে পারবেন সেটা আমি কিছুদিন আগে আমরা সিলেটে গিয়েছিলাম, আচ্ছা আপনি একটি গান করেছিলেন সেই গানটি বলবো আমি, আচ্ছা বেশ, এখন গানের লাইনটি উচ্চারণ করবো না, ঠিক আছে। আমি চোখে কিন্তু আমার ঝরঝর করে জল এসেছিল। তুমি নিজে শিল্পী কাজে তোমার চোখে অশ্রু আসবেই জানি। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আমি যেটা বলতে চাই, যা ভালো লাগে তাই গাইবেন। আমি খুব খুশি, আমার বাড়ির কাছে এই টেলিভিশন স্টেশনটি, আমি গুলশানে থাকি, মাঝে মাঝে এখান দিয়ে আমি পাস করি, তখন দেখেছি যে এখানে একটি উদিত সূর্য, উদয় টাওয়ার, সেখানে খুব নতুন একটা চ্যানেল হয়েছে, সেখানে আমি প্রথম এসেছি। কাজে আমি গান তো অনেক গাইতে পারি, তবে গানের খাতা, এই এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে, আমি গানের খাতা কিন্তু আজকে আনতে পারিনি, তাহলে অনেক গান শুনতে পারতাম। কোন রঙে বাঁধাছো ঘরখানা, মিছা দুনিয়া মাঝে গোসাই যে কোন রঙে, ও তোর হাড়ের ঘরখানা চামেলার ছাউনি, হাড়ের ঘরখানা চামেলার ছাউনি, বন্ধে বন্ধে জোড়ায় আছে, বন্ধে বন্ধে জোড়ায় আছে, তার মধ্যে হায় হায় মনুরায় পাখি, তার মধ্যে হায় হায় মনুরায় পাখি, তার মধ্যে হায় হায় মনুরায় পাখি, পাখি ছুটিলে না দেয় ধরা গোসাই জি, কোন রঙে বাঁধাছো ঘরখানা, প্রথম কাল গেল হাসিতে খেলিতে, প্রথম কাল গেল হাসিতে খেলিতে, যৈবন কাল গেল রসে, ও তোর যৈবন কাল গেল রসে, ও তোর বিধনা কাল গেল ভাবিতে চিন্তিতে, ও তোর বিধনা কাল গেল ভাবিতে চিন্তিতে, বিধনা কাল গেল ভাবিতে চিন্তিতে, গুরু ভোজি বা কোন কালে গোসাই জি, কোন রঙে কোন রঙে বাঁধাছ ঘরখানা, মিছা দুনিয়ার মাঝে গোসাই জি,